ফের নাবালিকার বিয়ে রদ করল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রশাসন ও ব্লকের যোদ্ধারা হরিহরপাড়া ব্লকের স্বরূপপুর গ্রামের বাসিন্দা তিনি তার নাবালিকা বিয়ের ঠিক করেছিলেন তার পাশের গ্রামেরই তর্তিপুরে এক যুবকের সঙ্গে নাবালিকা স্বরূপপুর স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী নাবালিকার বিয়ের খবর গিয়ে পৌঁছয় প্রশাসনের কাছে তারপরে মঙ্গলবার বিকালে নাবালিকার বাড়িতে হাজির হন সমাজকল্যাণ আধিকারিক শ্যামসুন্দর মণ্ডল সির স্বেচ্ছাসেবী জাকিরানা বিবি ব্লকের কন্যাশ্রী যোদ্ধারা ও সঙ্গে হরিহরপাড়া থানার পুলিশ নাবালিকার পরিবারকে তারা বোঝায় বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে তারপরে নাবালিকার বাবা বলেন তিনি বিষয়টি জানেন এবং গত রাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন নাবালিকা অবস্থায় তার মেয়ের তিনি বিবাহ দেবেন না তারপরে মুছলেখা দিয়ে তিনি বলেন সাবালিকা হলে তবেই তিনি বিবাহের যোগাযোগ করবেন মেয়ের জন্য এই বিষয় নিয়ে কি বলছেন আধিকারিকরা কী বা বলছেন নাবালিকার বাবা চলুন শুনি তাদের বক্তব্য জিসেন আলী মিয়ার রিপোর্ট এন টিভি আসার পর মনিরুল ইসলাম সাহেব বললেন যে আমরা সরকারের আইনটা জানি এবং জানার পরে আমি ছেলেপক্ষকে নিষেধ করেছি যে আমার মেয়ের বয়স আঠারো বছর না হলে বিয়ে দেব না আপনারা দেখতে আসবেন না ইসলাম সাহেব সেটা বললেন এবং উনি যে এই বিষয়ে সচেতন হয়েছেন যে মেয়েদের বয়স আঠারো বছর না হলে বিয়ে দেওয়া যাবে না তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এলাকার লোকজনকেও অনুরোধ করব যে এই বিষয়ে সচেতন হতে তারা যাতে কোনো মতেই তাদের মেয়েদের বছর বিয়ে না দেয় করলে আঠারো বছর না পুঁজলে বিয়ে দেওয়া হবে না আমরা তো এটা জানি সরকার পক্ষ থেকে সব সময় প্রচার হচ্ছে তার জন্য আমরা রাত্রি আমরা বিয়ে দিব না বলে ছেলে পক্ষ কিন্তু আমাদেরকে খুব ধরে চলো বিয়ে দেওয়ার জন্য কোথায় আমরা তর্তি আমরা বলেছি আঠারো বছর না পর্যন্ত বিয়ে দিব না বলে রাত্রি নিষোধ করে দিয়েছি ও দেখতে দেখতে আসতে হবে না আমরা বিয়ে দিব না এখন আধিকারিকরা এসে কি বললেন ওরাও নিষোধ করলো আমার নাম মনিরুল ইসলাম